তুমি এখানে আসছো কেন? ওয়েলকাম ব্যাক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো নাটকের এই ধরনের যে ক্লিপগুলো আছে এগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং একটি ক্লিপ ম্যানেজ করতে হবে যে ক্লিপটা আপনি এডিটিং করতে চাচ্ছেন। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব ক্লিপটিকে এডিটিং করার জন্য। দেন আমরা একটি ক্লিপ সিলেক্ট করব এবং এটাকে অ্যাড করে নেব, অর্থাৎ আপনি চাইলে এগুলোকে কাটিং করে নিতে পারেন। দেন হচ্ছে আমরা আমাদের রেশিওটাকে সিলেক্ট করবো এখান থেকে রেশিও অপশন, এবং হচ্ছে এখান থেকে আমরা 3:4টাকে সিলেক্ট করবো। ওকে, এবং টিক মার্ক, দেন এটাকে আমরা এটা অনুযায়ী ফুল ফ্রেম করবো এবং লেফট বা রাইট সাইড আপনি আপনার মতো করে নিতে পারবেন। দেন আমরা কাটিং করার জন্য যতটুকু প্রয়োজন আমরা জাস্ট ওই পজিশনে আসবো, আসার পর স্পিল করে রাইট সাইডের অংশটাকে ডিলিট করে দেবো। তো আমরা শর্ট করে কাটিং করে নাও। তো এখানে যে কাজগুলো করতে হবে এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু নর্মাল একটি ভিডিও। ওকে, যেরকম দেখতেছেন, তো এইটা মূলত আমরা কাজ করব। তো সর্বপ্রথম আমরা ভিডিও লেয়ার একটা ক্লিক করবো এবং এখান থেকে চলে যাবো রাইট সাইড অ্যাডজাস্ট বলে একটা অপশনে অ্যাডজাস্ট, এবং এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। যদি আপনার ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে আপনি একটু ব্রাইটনেস বাড়িয়ে নেবেন, এখানে ব্রাইটনেস অপশনটি আছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো শার্পেন অপশনে এবং শার্পেনটাকে ফুললি 100 করে দিব। দেন আমরা এখানে কোনো কাজ করব না। দেন আমরা চলে যাবো হচ্ছে ভিডিও কোয়ালিটিতে। ওকে, অ্যাডজাস্ট অপশনে পাশে দেন রিডিউস ইমেজ নয়েজে ক্লিক করবো এবং এটাকে আমরা স্ট্রং করে দিব। তারপর টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এই যে প্রসেসিং ইমেজ কোয়ালিটি। ওকে, জাস্ট আমাদের এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, দেন 100% হলে কিন্তু আমাদের এটা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। এখানে ভিডিও লেন্থ অনুযায়ী আপনার সময় লাগবে, ভিডিও যত লং হবে এখানে কিছুটা সময় নেবে। ওকে, তার মানে এখানে 100% অব দি ওয়েট করবো। ওকে, প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এখানে যে ইফেক্টগুলো অ্যাড করবো এবং অ্যাডজাস্ট করবো। ওকে, তো এই জন্য আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করবো। এরপর এখান থেকে চলে যাবো রাইট সাইড, এখান থেকে লেন্স ক্যাটাগরিতে, লেন্স ক্যাটাগরিতে আসার পর আমরা কিছুটা নিচে আসবো। এখানে সফট বলে একটি ইফেক্ট আমরা দেখতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা সফট ইফেক্টটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো এবং অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। এরপর এটার অ্যাডজাস্ট আমরা এখান থেকে 30 বাইয়ের আশেপাশে রাখবো। ওকে, 30 রাখলাম, দেন হচ্ছে টিক মার্ক। এরপর অ্যাডজাস্ট করার পর ইফেক্ট লেয়ারটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত নিয়ে যাবো। ওকে, তো এখানে আপনারা কিছুটা চেঞ্জেস দেখতে পাবেন। এরপর আমরা আবারও হচ্ছে ভিডিও ইফেক্ট একটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে স্টার্ট পজিশন থেকে সেমভাবে ভিডিও ইফেক্ট এবং চলে যাবো আবার লেন্স ক্যাটাগরিতে। এখানে আসার পর আমরা আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আপনার HDR বলে। ওকে, তো HDR একটা আছে 4K HDR, একটা আছে জাস্ট HDR। তো আমরা HDRটাকে সিলেক্ট করবো এবং টিক মার্ক, এবং ইফেক্ট লেয়ারটাকে আমরা আমাকে ইন পর্যন্ত নিয়ে নেবো এবং হচ্ছে আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো। এখান থেকে সাইজটা আমরা যতটুকু লাগে আমি সাইজটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমরা এই পজিশনে আসি। এখানে দেখেন ক্যারেক্টারের পিছনে গ্রো একটি ইফেক্ট আসতেছে। ওকে, তো এটা আমরা হচ্ছে এই সাইজ, তো আমরা এখানে 15 করে দিতে পারি। ওকে, দেন অ্যামাউন্ট, ওকে, অ্যামাউন্টটা কমিয়ে আমরা এখান থেকে এটাকে 30 এর আশেপাশে রাখবো এবং ইন্টেন্সিটিটাকে আমরা 100 রাখবো। ওকে, দেন ফিল্টারটাকে সম্পূর্ণ 0 এবং গ্লোটাকে 0, রেঞ্জটাকে 0। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আমরা টিক মার্ক অপশনে ক্লিক করবো। এবার আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে চাইলে আমরা একটি ভিগনেট ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। ওকে, ইফেক্ট বলতে অ্যাডজাস্ট দিয়ে আমরা ভিগনেটটাকে অ্যাড করবো। যেন আমরা অ্যাডজাস্টে চলে যাবো, তারপর ব্রাইটনেস, তো এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে, দেন ভিগনেট অপশনে যাবো, ভিগনেটটাকে সামান্য পরিমাণ বাড়িয়ে নেবো। ওকে, 9 অথবা 10-এর ভিতরে আপনি আপনার ভিডিও অনুযায়ী রাখবেন। দেন টিক মার্কের উপরে ক্লিক করবে এবং আপনি চাইলে এখন এখান থেকে যদি আপনার গ্লোটা যদি কম বেশি আমি যেটা বলছি আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন ভিডিওটাকে এখান থেকে হচ্ছে আমরা 2K 4K রাখবো এবং ফাইনালি ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করবো। তো ভিডিওর কাজ কিন্তু এখন আমাদের বাকি আছে, জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করতেছি, মানে এই না যে ভিডিওটা শেষ। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে, জাস্ট 100% হলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা মিনিমাইজ অথবা অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিতে পারি। দেন আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। ওকে, ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে উইক নামে যে অ্যাপ্লিকেশনটি আছে যেটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবেল ফ্রি, তো ওইটাকে আমরা ইনস্টল করবো। করার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো, আপনি ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এখান থেকে সরাসরি আমরা ওপেন অপশনে ক্লিক করবো, যেহেতু এখানে আমার কাজ আগে থেকে করা ছিল, তো আমরা যেটা করবো এইরকম অপশন আসবে আপনার সামনে। ওকে, যখন আপনি এটাকে ওপেন করবেন দেন এখান থেকে ইমেজ কোয়ালিটি নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে HD আলট্রা HD এইটাতে আলট্রা HDতে ক্লিক করবেন। ওকে, দেন ট্রাই নাও, এবং এখান থেকে আমরা যে ভিডিওটি মাত্রই ক্যাপকাট থেকে এক্সপোর্ট করলাম ওই ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে প্রসেস নাওতে ক্লিক করবো। ওকে, এখানে জাস্ট আবারও কয়েক সেকেন্ড লোডিং নেবে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে খুব বেশি সময় লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ড, মিনিট মতো, 1 মিনিটেরও খুব কম সময় লাগবে এখানে। তো ভিডিওটি প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমরা ভিডিওটি ফাইনাল রেজাল্টটা পেয়ে যাবো। ওকে,
ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু এখানে ভিডিওটি দেখতে পাবো। জাস্ট আমরা যদি প্লে করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটি কতটুকু কোয়ালিটি ফুল এখান থেকে। ওকে, তো আমরা জাস্ট ভিডিওকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি ফাইলে সেভ হয়ে যাবে। তো এইভাবে একটু নর্মাল ভিডিওকে আপনি হচ্ছে হাই কোয়ালিটি এবং HDR ইফেক্ট দেখে ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারেন, যে নাটকের যে ক্লিপগুলো। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।